বুধবার বৃষ্টির পানিতে তলিয়ে যায় রাজধানীর বেশিরভাগ এলাকা। প্রধান সড়কগুলোর কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান পানি জমে যায়। সারাদিন জলাবদ্ধতার কারণে নগরবাসীকে পোহাতে হয় চরম দুর্ভোগ। আন্তর্জাতিক পানি সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ঢাকায় গেল কয়েকদিনের মতো অতীতে আর কখনো বৃষ্টি হয়নি, তাই পানি নিষ্কাশনের জন্য ছিল না দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা। এমন পরিস্থিতি বিবেচনায় পরিকল্পনা কমিশনে জমা দেয়া দুটি প্রকল্প দ্রুত পাশ করাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। পানি ব্যবস্থাপনা শতভাগ সাফল্য আনয়নে বাস্তবমুখী বিভিন্ন কৌশলপত্র ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, এবারের বৃষ্টি ছিল নজিরবিহীন। জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি ময়লা আবর্জনা রাস্তায় না ফেলার পরামর্শ দেন তিনি। আপনারা দেখছেন যে ক্লাইমেট চেঞ্জের একটা বিরাট ইম্প্যাক্ট আমাদের দেশে আসছে। আগামী 29 ও 30 জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পানি সম্মেলনে 27টি দেশ অংশ নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সম্মেলন উদ্বোধন করবেন। বৃষ্টি হয়েছিল, তবে আপনাদের অবগতির জন্য। এদিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা ওয়াসার নির্বাহী পরিচালক তাকসিমে খান জানান, 2018 সালের মধ্যেই বৃষ্টির পানি 3 ঘন্টার মধ্যে নিষ্কাশন করা হবে। ফলে অবসর সৃষ্টি হয়েছিল, তবে আপনাদের